তো বেগুন প্রায় আমার হয়ে এসছে, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর দিয়ে দেব ধনে পাতা। আমাদের ব্রজের ওয়েদার কিন্তু অনেক চেঞ্জ হয়ে গিয়েছে, সেই কারণে কি হচ্ছে মানে ঠান্ডা গরম ঠান্ডা গরম এইবার শুরু হবে। তো দেখো এই যে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এবং দেখতেও খুব সুন্দর লাগছে। তো রাধে রাধে, অনেকদিন পরে কিন্তু ভিডিও শুরু করলাম। অনেকদিন আমাকে প্রভুকে ফোন করে অনেকে জিজ্ঞেস করে যে মাতাজি কেন ভিডিও দিচ্ছি না, মাতাজি কেন ভিডিও দিচ্ছি না। তো কিছু সমস্যা ছিল, এর জন্য আমি ভিডিও করিনি সেরকমভাবে। আর ভিতরে তো বেড়াতে গিয়েছিলাম, হরিদ্বার গিয়েছিলাম, তো এর জন্যও করা হয়নি। আজকে শুরু করলাম, আর দেখুন কত সুন্দর রোদ উঠেছে। আর আমাদের এখানে কিন্তু ঠান্ডা পড়ে গিয়েছে, মানে কথা শুনেই মানে বুঝতে পারছেন কণ্ঠটা ভার ভার আছে, কারণ ঠান্ডা লেগেছে। আর মেন হয়েছে কি বলুন তো, আমাদের সকালবেলা উঠে তো স্নান করতে হয় না, প্রথম হচ্ছে স্নান, তারপর হচ্ছে সেবা পুজো, তারপর হচ্ছে সব কাজকর্ম। তো সকালবেলা স্নান করতে গেলে তো একটু ঠান্ডা লাগবেই, তাই না? সকালবেলা উঠে এগুলো ধুয়ে দিয়েছিলাম, এই যে একটা বেড কভার, একটা পর্দা, তারপরে এপাশে দুটো বালিশের কভার, এগুলো ধুয়ে দিয়েছিলাম। তো আর সকালবেলা কী হয় বলুন তো, সকালবেলা জল ঘাটলে না বেশি ঠান্ডা লেগে যায়, এটা আর একটা সমস্যা। দেখুন একটা কথা কি জানেন তো, আমাদের এখানে তো বিন্দাজি মানে তুলসী পাতা তো শীতের সময় পাওয়া যায় না, তা তো সবাই জানে মোটামুটি। তো এই যে আমাদের একটা বিন্দাজি রয়েছে, এই যে মঞ্জুরিগুলো হয়েছে না, এই যে দেখা যাচ্ছে এগুলো বেশি হয়েছে, হয়েছে পরে আমি সব কেটে কেটে এটার ভিতরে রেখেছি। আর দেখুন সেই মঞ্জুরি থেকে কত সুন্দর আমাদের একটা তুলসী গাছ হয়েছে, একটা না মানে অনেকগুলো, নিচে আছে অনেকগুলো আর উপরে দুটো বড় হয়ে গিয়েছে। এগুলো কিন্তু যদি পেকে যায় তাহলে হয় জানি, কিন্তু কাঁচা কালীন যে হয় এটা জানতাম না। তো এই যে মঞ্জুরিগুলো, এগুলো কেটে কেটে মাটিতে রাখলে ভালোই হয়, আর এই বুদ্ধিটা পেয়েছি। আর মেন হয়েছে কি, বৃষ্টি হয়েছিল তো সেই বৃষ্টির জন্য মনে হচ্ছে বেশি ভালো হয়েছে। এই দেখুন এই গোড়ায় অনেক তুলসী গাছ আছে অনেক, আর এটা কালার দেখুন, মানে ঠান্ডা আসতে পারেনি তার আগে কেমন যেন হয়ে গেছে পাতাগুলো, তাই না? এই এটাও সেই অবস্থা, হাওয়া হচ্ছে প্রচুরের জন্য এরকম নড়ছে। আর আমাদের এই গাছটা দেখুন কত সুন্দর ফুল ফুটেছে, এই যে অনেকগুলো অনেকগুলো এখানেও ফুটেছে। তো এই গাছটা না ই হয়ে গেছে, মাটি মানে নেই, মাটিতে এখানে অভাব। এই দেখুন এইভাবে একটু যদি করে দেওয়া হয় তাহলে ঠিক আছে, নুয়ে গিয়েছে আর এই শিকড়গুলো সব বের হয়ে গিয়েছে। আর এগুলো পরিষ্কার করে দিচ্ছি এখন, এগুলো যে কোথা থেকে হয় জানি না, মাটি দিতে হবে। কিন্তু এই গাছটা এটা শুধু হচ্ছে, পাতা চাচ্ছে কিন্তু ফুল হচ্ছে না, তো এটা সুন্দর ফুল হচ্ছে। আর এখানে যে মাটি রয়েছে এই মাটি নিয়ে তারপরে এগুলোতে দিতে হবে। এই বিন্দাজিতে ছিল না তো আমি এখান থেকে, এই যে এখান থেকে নিয়ে নিয়ে দিয়েছি, আর এটাও দিতে হবে, সময় পাচ্ছি না, দিতে হবে। মা আবার বলতে পারেন যে দুজন মানুষ সংসারে কী কাজ, অনেক কাজকর্ম মোটামুটি থাকে, আমি আর আমার একা সামলাতে হয়, যেটুকু কাজ থাকুক না কেন আমাকে হেল্প করার মতন কেউই নেই। আর এগুলো এখন ছিঁড়ে দিতে হবে, এগুলো ছিঁড়ে ছিঁড়ে এগুলো দিয়ে না পুজো করা যায়, আমি পুজো করি, রেখে দিই, তারপরে শীতের সময় লেগে যায় এগুলো। আমাদের সোলারে না একটু কিছু ময়লা পড়েছে হালকা, এই যে ধুলো বালিগুলো উঠছে না, আর এই দেখুন এই যে বালুগুলো দেখা যাচ্ছে, বলতে পারে অনেকে যে আমার মাতাজি ছাদ পরিষ্কার করছে না নাকি, না গো করছি, মাঝে মাঝে করি, প্রতিদিন তো হয় না না। আর আমাদের এখানে তো পাতা পড়ার কোনো সম্ভাবনা নেই, আর এই শুধু এই বালুগুলো উড়ে উড়ে এরকম জমা হচ্ছে। তো আজকালের ভিতরে একদিন এই ছিনানটা যাক, তারপরে আবার একটু ঝাড় দেবো, কিন্তু এখন এই সোলারে একটু ময়লা পড়েছে, এটা জল দিয়ে ধোবো। সব জিনিস পরিষ্কারভাবে রাখা হয় না মনটাও কিন্তু ভালো লাগে। তো দেখো এই যে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এবং দেখতেও খুব সুন্দর লাগছে। আমাদের ব্রজের ওয়েদার কিন্তু অনেক চেঞ্জ হয়ে গিয়েছে, সেই কারণে কি হচ্ছে মানে ঠান্ডা গরম এইবার শুরু হবে। মানে সকালবেলা যাচ্ছি পরিক্রমা দেওয়ার জন্য, আবার সন্ধেবেলা যখন যাচ্ছি কুণ্ডের তটে তখন ওই যে একটা কুয়াশার ভাব না সেইটা চলে আসে, ওই জন্য শরীরটা একটু কীরকম ম্যাজম্যাজ করছে, খারাপ লাগছে, মনে হচ্ছে একটুখানি সর্দি হয়ে যেতে পারে, ঠান্ডা লেগে যেতে পারে। এটা দেখবেন যে আপনারও হবে মানে শীতের শুরুতে।
আবার শীত থেকে গরমে যখন আমরা ওয়েদার চেঞ্জ হয় আর কি, সেটাই হলো ব্যাপার। তো যাই হোক, অনেকদিন আমরা এই চ্যানেলটায় ভিডিও ছাড়ছি না, তার অনেক রিজন আছে, সেগুলো না হয় থাক। মূল কথা হলো এই যে দীপাবলি আসতে চলেছে, দীপাবলির প্রীতিও শুভেচ্ছা জানাই সবাইকে, ভালো থাকবেন, সপরিবারে দীপাবলি উদযাপন করবেন আর আমাদেরকেও আশীর্বাদ করবেন। তো উপর থেকে আসলাম, চলে আসলাম, আর দেখুন সবজি বানিয়ে নিয়েছি। আজকে নিয়েছি আলু আর ঝিঙে, এখানে হচ্ছে বেগুন, সর্ষে বেগুন করব, আর ঝিঙে আলু সিম্পলভাবে করব, আর হচ্ছে ভেন্ডি বানিয়ে নিয়েছি, আর এখানে যে ছোলার ডাল ছিল সেটা ভিজিয়ে নিয়েছি। তো প্রভু বলেছে ঝিঙে আলু পাতলা ঝোল খাবে সিম্পলভাবে, বলেছিলাম যে বড়ি দিয়ে করি, বলেছেন না শুধু, তো আমি সেইভাবে এখন করে দেব। আর এটা তো সর্ষে বেগুন করব, আর এদিকে আমি কিন্তু কড়াইও বসিয়ে দিয়েছি, আর তেলও হালকা ছিল, যে বেগুন ভেজেছিলাম তো এর জন্য তেল ছিল, তার ভিতরে একটু হলুদ দিয়ে দিয়েছি, কারণ তেল ছিটে উঠছে এর জন্য। এখন আর একটু তেল দিয়ে দেব, সরিষা ফোড়ন দেব, সরিষা ফোড়ন দিয়ে ভেন্ডি ভাজি করব। এদিকে আমার ভেন্ডি ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। এখন করব ঝিঙে আলু, এখন এর জন্য কড়াইতে তেল দিয়ে দেব, তেল গরম হয়ে গিয়েছে, কালো জিরে দিয়ে দেব, হলুদ, নুন, এটা হালকা ভেজে নিয়ে জিরে ধনের গুঁড়ো দিয়ে দেব, নামানোর এটা দিয়েই রান্না করব। বড়ি দিলে না ভালো ভালো লাগতো, তো প্রভু যখন না করেছে আর দিলাম না, এখন দিয়ে দেবো এই যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আমি না ভুলে গিয়েছি, একটু হিং দিলে ভালো হবে, একটু হিং দিয়ে দেব, তেলে দিলে না ভালো হতো, তো অসুবিধা নেই, ভুলে গিয়েছি। তো এই যে সর্ষে বেগুন করবো, তো এর জন্য কালো সর্ষে আর সাদা সর্ষে নিয়ে নিয়েছি, এটা বেটে নেব। তো আমার শিলে বাটার একটা কিন্তু স্বাদ অন্যরকম, অনেকে আবার বলে মাতাজি মিক্সার ব্যবহার করতে পারে না, মিক্সার আমার আছে, আমি ব্যবহার করি না, যে সময় বেশি কিছু হয় সে সময় বেশি মশলার জন্য সে সময় বেটে নিতে পারে, যেমন এখন এখানে যে ডাল রয়েছে এটা অল্প পরিমাণ আছে, এটা শিলে করে নিলেই হয়ে যায়। তো এটা সুন্দরভাবে মিহি করে বেটে নিতে হবে, তো অনেকদিন করা হয় না সর্ষে বেগুন, ভেবেছি আজকে বেগুনগুলো সুন্দর আছে একটু করে নিই। আজকে আর বিকেলে রান্না করবো না, আজকে কারণ হয়েছে আজকে তো স্নান যাত্রা, তো আর মেন কথা কী বলুন তো, আমরা এখানে বৃন্দাবনে থাকি ঠিক আছে, কিন্তু যারা দূর থেকে এসে, কলকাতা থেকে, বাংলাদেশ থেকে এসে, তারপর অন্য অন্য রাষ্ট্র থেকে এসে যে স্নান করে, তাদের সত্যি অনেক অনেক তারা ভাগ্যবান, কারণ স্নান যাত্রার সময়, স্নানের সময় সবাই আসতে পারে না, আর অনেকে এখানে থেকেও স্নান করতে পারে না, তাই না? কিন্তু যারা দূর থেকে আসে তারা সত্যি অনেক ভাগ্যবান, ভাগ্যবান ভাগ্যবতী যাই বলুন না কেন। তো আমার কথা বলতে বলতে আমার সর্ষে বাটাও প্রায় হয়ে আসছে, তো দেখুন সবজি কিন্তু আমার প্রায় হয়ে আসছে, এর ভিতর সামান্য একটু সর্ষে বাটা দিয়ে দেব, আর ঢেকে রাখবো না, সবজি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই দেখুন আলু, এখানে আলুগুলো না খুব নরম, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এই যে আলু সিদ্ধ হয়ে গেছে, সবজি প্রায় হয়ে আসছে, এখন বেগুনটা করে নেব। তো এদিকে যে আমার ঝিঙে আলুর সবজি হয়ে গিয়েছে, নামিয়ে নিই, হয়ে গেল, এখন কড়াই ধুয়ে নেব। তো কড়াইতে তেল দিয়ে দিই বেগুন ভেজে নেবার জন্য, সামান্য একটু হলুদ আর একটু নুন,
তো বেগুনগুলো কিন্তু ভালোভাবে ভেজে নেব। তো এদিকে আমার বেগুন ভাজিগুলো হয়ে গেছে, দেখুন সুন্দরভাবে ভেজে নিয়েছি। কড়াইতে আবারও তেল দিয়ে দেব। আমি না একটা জিনিস খেয়াল করেছি, আমি কড়াইতে যতটুকু পরিমাণ ততটুকু দিই, কম ছাড়া বেশি ছাড়া কম তেল ব্যবহার আমি করি না। আমার তেল একটু বেশি ব্যবহার হয়, কিন্তু আমার ক্যামেরা না তেল অল্প মনে হয়। একজনে আমাকে ফোনে বলেছে যে মনে হয় তুমি না কড়াইতে মানে সবসময় যেন তেলের পরিমাণ কম দাও। আমি বলি কোথায় কম দিই, আমি তো পরিমাণ মতনই দিই, তার চেয়ে একটু বেশিই দিই। এখানে কিন্তু তেল মোটামুটি ভালোই দিয়েছে, এইটুকু সবজিতে তেল এখানে কম ব্যবহার করিনি, কিন্তু ক্যামেরায় না কম মনে হয়। কালো জিরে, হলুদ, লঙ্কা, এটা আমরা অতটা ব্যবহার করি না, তো এর জন্য এগুলাই রেখে দিয়েছি, জমে গিয়েছে। আমরা তো কাঁচা লঙ্কার সবজিই খাই, একটু সামান্য একটু জল দিয়ে দেব। লবণ, এখানে যে সর্ষে বেটে রেখেছি, এটা সর্ষে বেগুনটা খুব সিম্পল, কিন্তু দই বেগুনটা আবার একটু অন্যরকম। দুইটাই আমার কাছে ভালো লাগে, যেমন দই বেগুনও ভালো লাগে মোটামুটি, তারপর সর্ষে বেগুনটা বেশি ভালো লাগে, তো ঝাঁঝ ঝাঁঝ আসে এর জন্য। তো এটা কষিয়ে নিয়েছি সর্ষে, আর এখন এই ভাজা বেগুনগুলো দিয়ে দেব, একটু জল। তো বেগুন প্রায় আমার হয়ে এসছে, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর দিয়ে দেব ধনে পাতা। তো এই যে রান্না হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেবো।